শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, সাথে সবাইকে জানাই রঙালী বিহুর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে যাচ্ছি গণেশ পুজোতে। আমাদের দোকানে প্রত্যেক বৎসরই পয়লা বৈশাখের দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিনে গণেশ পুজো হয়, আর আমি যাচ্ছি ওইখানে গণেশ পুজোতে। আর আমি দেখাবো আপনাদেরকে কী কী আজকে হয়, আমাদের দোকানে কীভাবে গণেশ পূজা পালন করা হয়, সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিও আরম্ভ করি। তো বন্ধুরা, সবার প্রথম আমাদের ঘরে পুজো টুজো করে তারপর বেরোবো আমরা। তো এখন আমাদের ঘরের পুজো প্রায় শেষ হয়ে গেছে, এখন বেরোবো। তো চলুন। তো বন্ধুরা, গণেশ বাবাজিকে নিয়ে আরও পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে আমি এখন যাচ্ছি দোকানে। আমরা কোথায় যাচ্ছি? কি করতে? আজ আমাদের দোকানে গণেশ পুজো, তো আমরা গণেশ পুজো যাচ্ছি, আপনারাও চলুন আমাদের সাথে। তো বন্ধুরা, আমি সুজা চলে আসলাম পুজোর মিষ্টি নেওয়ার জন্য। তো আমি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি এখন, আর তারপর সুজা চলে যাব দোকানে। তো বন্ধুরা, চলে আসলাম দোকানে, আর এখানে আমাদের পুজোর সামগ্রী প্রায় রেডি করে রাখা হয়েছে। পুরোহিত মহাশয় আসবেন আর তারপর পুজো শুরু হয়ে যাবে। আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আর আমরা দুজন বসে আছি ব্রাহ্মণের অপেক্ষায়, পুরোহিত মহাশয় আসছেন না, আর পূজা থেকে পূজা হচ্ছে না, পুরোহিত মহাশয়ের অপেক্ষায় বসে আছি, আর পেটে অনেক ক্ষুধা লেগেছে। যাই হোক, আরও কত সময় অপেক্ষা করতে হবে, তারপর অঞ্জলি দেবো, তারপর কিছু খাবো। তো ফাইনালি বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের পুরোহিত মহাশয় এসে গেছেন, এখন পুজো শুরু হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, এখানে রেডি হচ্ছে মিষ্টির প্যাকেট। তোমরা কি করছো এখানে? তো বন্ধুরা, পুজো সম্পন্ন হয়েছে, এখন মিষ্টি খাওয়ার পালা, প্রসাদ খাওয়ার পালা। তো দেখুন, আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি, খুব ফুর্তি হচ্ছে। আর পয়লা বৈশাখে আমাদের দোকানে প্রত্যেক বৎসরই গণেশ পূজা হয়, আর আমরা সবাই মিলে খুব ফুর্তি আনন্দ করি। এই দেখুন, মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি খাচ্ছে, আর আমরা সবাই মিলে মিষ্টি টিষ্টি খাচ্ছি, অনেক মজা হচ্ছে বন্ধুরা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো বন্ধুরা,
পূজো হয়ে গেছে এখন প্রসাদ খেয়ে নিয়েছি আর এখন মিষ্টি খাওয়া চলছে তো বন্ধুরা আপনাদের সবাইকে শুভ নববর্ষ আবারো শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।